নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব বিলাসিওর এম ট্যাবলেট সম্পর্কে। এটি একটি অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট। এটি আমাদের সর্দি, ঠান্ডা লাগা, কাশি, হাঁচি, নাক দিয়ে জলের মতো সর্দি ঝরা, গলা খুশখুশে শুকনো কাশি ভালো করে, অ্যালার্জি, গা চুলকানি ভালো করে। এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো, এর খাওয়ার সঠিক নিয়ম, সাইড ইফেক্ট, দাম, কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এই বিলাসিওর এম ট্যাবলেটটি একটি বিলাস্টিন অ্যান্ড মন্টেলুকাস ট্যাবলেট। এটি সান ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়ান লিমিটেড মার্কেটিং করে। এই ট্যাবলেটটিতে বিলাস্টিন থাকে 20 mg এবং মন্টেলুকাস থাকে 10 mg প্রতিটি বিলাসিওর এম ট্যাবলেটে। এটি 10টি ট্যাবলেটের পাতা হয়। এক পাতা বিলাসিওর এম ট্যাবলেটের দাম 207 টাকা। তো বন্ধুরা, এটি একটি অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট। এই ট্যাবলেটটি আমাদের সর্দি, ঠান্ডা লাগা, কাশি ভালো করে, নাক দিয়ে জলের মতো সর্দি বের হলে তা ভালো করে। সর্দি বা ঠান্ডা লাগার কারণে খুব ঘন ঘন হাঁচি হলে বা ধুলো, ধানের গুঁড়ো, গুঁড়ো মশলা, ধোঁয়ার কারণে হাঁচি হলে বা নাক দিয়ে জলের মতো সর্দি ঝরলে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এই ট্যাবলেটটি খেলে খুব তাড়াতাড়ি হাঁচি বন্ধ হয়ে যায় এবং নাক দিয়ে সর্দি ঝরা বন্ধ হয়ে যায়। শুকনো কাশি ভালো করে। আমাদের গলা খুশখুশে শুকনো কাশি হলে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এই ট্যাবলেটটি খেলে শুকনো কাশি ভালো হয়ে যায়। সর্দি, ঠান্ডা লাগার কারণে আমাদের চোখ লাল হয়ে গেলে বা চোখ থেকে জল পড়লে এই ট্যাবলেটটি খেলে তা ভালো করে। সর্দির কারণে যাদের বুকে সর্দি জমে গেছে, যাদের হাঁপানি আছে, শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, নাক বুজে যাচ্ছে, শ্বাস নিতে পারছেন না, কাশলে বুকে সাঁই সাঁই শব্দ হচ্ছে, তারা এই ট্যাবলেটটি খেলে তাদের খুব ভালো কাজ করে। অ্যালার্জি, গা চুলকানি ভালো করে। দাঁত হাজা হলে খুব চুলকায়, সেই ক্ষেত্রে এই চুলকানি ভালো করে। তো এগুলি ছিল এর বেনিফিটস। এবার আলোচনা করবো এর সাইড এফেক্ট সম্পর্কে। এই ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড এফেক্ট দেখা যায় না, তবে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে। যেমন বেশি ঘুম হতে পারে, সারাদিন ঘুম ঘুম ভাব লাগতে পারে, গ্যাস, পেটে ব্যথা, বমি ভাব, অলসতা ভাব, গলা শুকিয়ে যাওয়া, মানসিক ও স্নায়বিক অস্বস্তি, এই সমস্যাগুলি হতে পারে। এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। যাদের হার্ট, হাই ব্লাড প্রেশার, কিডনি, লিভারের কোনো রকম সমস্যা আছে, গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এটি শিশুদের খাওয়ানো যাবে না, এটি শিশুদের থেকে দূরে রাখতে হবে। এই বিলাসিওর এম ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে, বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে, রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট খেতে হবে। এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। এই বিলাসিওর এম ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, বন্ধুদের সাথে, পরিচিতদের সাথে শেয়ার করুন। এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।